নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকিস্তান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। কুবের যোগে পাঁচ রাশি টাকার খনি পাবে, আমি থাম্বনেলে এই কথাটি লিখেছি। দেখুন, ধনকুবেরের বিশেষ কৃপা এই কুবের যোগে পাবে এই পাঁচ রাশি। আর কুবেরের খাজানা যদি কেউ পেয়ে যায় না, ধনবর্ষা হবে। কুবেরকে কে এই ধনের মালিক করেছিল জানেন? দেবাদিদেব মহাদেব। তাই মহাদেবের উপাসনা অবশ্যই আপনারা করুন, এবং এর পাশাপাশি ধনকুবের আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এক কথায় অর্থবৃষ্টি হতে চলেছে এই পাঁচ রাশির। বৃহস্পতি এবং শুক্র একত্রে এই পাঁচ রাশিকে দিবে অপার ধন। অনেকেই বলেন যে কৌশিকদা, সমস্যা তো প্রচুর রয়েছে, তো কি করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, তাই ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার করুন। আপনার বাই বার্থ চার্ট যদি কুবের যোগ থাকে কি না, আপনিও আগামী দিনে মহাকোটিপতির যোগ কিন্তু সূচনা কিন্তু করছে। কারণ কুবের যদি আশীর্বাদ থাকে, ধন কুবেরের যদি আশীর্বাদ থাকে, আপনার জীবনে অর্থের অভাব হবে না। এবং এর পাশাপাশি বৃহস্পতির যে প্লেসমেন্ট, বৃহস্পতি আমাদেরকে কি দেয়? বৃহস্পতি আমাদেরকে সন্তান, জ্ঞান, অর্থ, আপনার স্ত্রীদের ক্ষেত্রে স্বামী সুখ, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দেয়। আর শুক্র দেয় বৈভব, ভৌতিক সুখ, গ্ল্যামার, আপনার যে কোনো দিক থেকে আপনার সুযোগ সুবিধা সমস্তটা কিন্তু শুক্র কিন্তু দেয়। এই শুক্র এবং বৃহস্পতি এই কুবের যোগে বিশেষভাবে লাভ দিবে পাঁচ রাশির। কোন কোন এই পাঁচ রাশি আমি এই বিষয় নিয়ে তো আলোচনা করব, এবং কোন কোন দিক থেকে লাভ পাবে এই পাঁচ রাশির। কর্মক্ষেত্র থেকে যে কোনো দিক থেকে কিন্তু মহা পরিবর্তন আসতে চলেছে। আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি কুবেরের আশীর্বাদে আপনাদের গৃহে ধনাগম হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। কুবের যোগে সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হবে। আপনাদের এই সময় বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, এবং কোনো সম্পত্তি থেকে বড় কোনো লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ কুবের যোগে আবারও বলছি, বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার ক্ষেত্রে সিংহ রাশি। সিংহ রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার লাভ দেখা যাচ্ছে, এবং আয় উন্নতিটা আপনাদের যথেষ্ট কিন্তু থাকবে কুবের যোগে। দুই নম্বর রাশি ধনু রাশি। কুবের যোগে ধনু রাশির মহা সৌভাগ্যশালী হতে চলেছে। অর্থাৎ যারা পেট্রোল কেমিক্যাল বিজনেস, অনলাইন কাজ, এবং পাশাপাশি যারা রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনার বড় ধরনের লাভ কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং বিদেশ থেকেও এই সময় আপনারা লাভ কিন্তু পাবে ধনু রাশি। ধনু রাশির
মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট সমৃদ্ধশালী হতে চলেছেন। এরপর যে রাশি, সে রাশি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির কুবের যোগে আপনাদের বৈবাহিক জীবন যেমন ভালো হতে চলেছে, আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশির ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে, এবং কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছিলো বা টাকা আটকে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হবে। এবং এর পাশাপাশি মকর রাশির অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। বিশেষ কুবেরের আশীর্বাদে আপনাদেরও খাজানা ভর্তি হতে চলেছে, অর্থাৎ টাকার খনি পাবেন। কোনো জায়গাতে দীর্ঘদিন টাকা আটকে ছিল সেই টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির কুবের যোগে আপনাদের আয় উন্নতির পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের প্রফিট আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন, এবং এর পাশাপাশি বিদেশ থেকে এই সময় বড় ধরনের ইনকাম আপনাদের আসবে। আপনাদের এই সময়ে অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই কুবের যোগে আপনাদের অর্থনৈতিক স্থিরতা দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির কুবের যোগে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আপনাদের বিজনেস ক্ষেত্রে আমূল চেঞ্জ হতে চলেছে, এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ডেলি ইনকাম বৃদ্ধি করবে, এবং আপনাদের পাশাপাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু বড় ধরনের আপনারা লাভ পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলবো, আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কুবের যোগে আমি এই পাঁচ রাশির কথা বললাম, এই পাঁচ রাশি লিখে রাখুন, টাকার খনি কিন্তু পাবে। যাদের ক্ষেত্রে হয়তো সমস্যা রয়েছে, একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আমি আবারও বলছি, সমস্যা আছে সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ, এবং জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন, অনেকেই তো বলছেন যে কৌশিকদা সমস্যা পড়ে গেছেন, আমি আবারও বলছি ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।